আসসালামু আলাইকুম, জানিস কিচেনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম শিমের বিচি দিয়ে কিভাবে শুটকি রান্না করবেন। এর জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, কাঁচামরিচ, ছুরি শুটকি আর লইট্টা শুটকি। আমি একটা হাঁড়িতে 3 টেবিল চামচ তেল দিয়েছি ও পেঁয়াজ দিচ্ছি। তিন টেবিল চামচ মরিচের গুঁড়া, একটু ঝাল হতে হবে কারণ বিচিতে একটু, বিচি সবসময় মিষ্টি মিষ্টি হয়, একটু মরিচের গুঁড়া বেশি দিতে হবে। হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন প্রথমে ছুরি শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষাতে হবে যাতে শুটকি গন্ধটা চলে যায়। 5 মিনিট পর আমি লইট্টা শুটকিগুলোও দিয়ে দিব। এরপর 1 চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন তেল উপর উঠে চলে আসছে, এখন আমি বিচিগুলা দিয়ে দিব। এখন 5 মিনিট আমি ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব। 5 মিনিট পর এই অবস্থা আমার, ঢাকনা নেড়ে ছেড়ে আমি এখন পানি দিয়ে দিব। সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। একটা কাঁচামরিচ ছিটে দেব। এরপর ধনে পাতা কুচা করে দিয়ে দেবে, সবশেষে ধনে পাতা, বেশি করে ধনে পাতা দিতে হবে। দু মিনিট রেখে আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার শুটকি দিয়ে শিমের বিচি। এখন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।